হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? রংতুলির ব্লগে জানাই সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততা ছিল, পুজো আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছেলেমেয়ের পরীক্ষা, তাই সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। ভিডিও কিছু ছিল, সেগুলো আর দেওয়া হয়নি। তো সকালবেলা উঠেই ভাবলাম আজকে তো ছুটির দিন, আজকে কিছু কাজকর্ম করা যাক। পুজো আসছে, ক্লিনিং তো থাকেই, মানে মাঝে মধ্যেই থাকে, একদিন দুদিন পর পর, তার সাথে তো বিভিন্ন রকম কাজকর্ম আছে, ছুটির দিনে আমাদের রেহাই নেই। তো ভাবলাম একটা রুম অন্তত পরিষ্কার করি। সোশ্যাল মিডিয়ায় এখন পরকীয়ার ভিডিও নিয়ে ভীষণ পরিমাণে কন্ট্রোভার্সি চলছে। কদিন আগে গেল MS ফ্যামিলি, এখন টিনার লাইফস্টাইল শুরু হয়েছে। টিনা আর সন্দীপের যে লাইফস্টাইলের ভিডিও ছিল, সেখান থেকেই এখন চ্যানেল আলাদা হয়ে গেছে, বিভিন্ন রকম কন্ট্রোভার্সি ভিডিও আসছে। তো অন্যের সমালোচনা করতে আমরা ভীষণ ভালোবাসি, আমাদের ভীষণ আনন্দ দেয়, আত্মার আত্মসুখ দেয়, কিন্তু সেই সমালোচনাটা যখন নিজের গায়ে এসে পড়ে তখন আমাদের ভীষণ পরিমাণে গায়ে লাগে। সমালোচনা করবে না এমনটাও নয়, এই নিয়ে তো প্রচুর পরিমাণে চ্যানেলও চলছে আর কন্ট্রোভার্সি হচ্ছে। কিন্তু রোস্টিং করো, রোস্টিং কেন করবে না? রোস্টিং না করলে কোনো ভিডিও সেরকম ভাইরালও হয় না দেখি, সেটা ভালো হোক বা খারাপ ভিডিও হোক বা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও হোক না কেন, কিন্তু সেই রোস্টিং করতে গিয়ে যখন বাবা মা তুলে নিয়ে আসো, পার্সোনাল লাইফ তুলে নিয়ে আসো, তখনই কিন্তু ভীষণ পরিমাণে গায়ে লাগে। এটা হয়তো আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হয়, কারণ আর এই রোস্টিং ভিডিও থেকে তারা হয়তো কয়েক হাজার বা কয়েক লাখ ভিউ কামাচ্ছে, ভালো পরিমাণে একটা আর্নিংও পাচ্ছে, আর কয়েক লক্ষ মানুষকে তারা হয়তো আত্মসুখ দিতে পারছে। কিন্তু এই রোস্টিং করতে গিয়ে তার ফ্যামিলি বা তার উপরে তার পারিবারিক দিক দিয়ে যে কতটা এফেক্টেড হতে পারে তা কিন্তু তোমরা সেটা খবরও রাখো না, বা সমাজের দিক দিয়ে যে কতটা এফেক্টেড হয় সেটাও তোমাদের হয়তো জানা নেই। যাই হোক, ভালো খারাপ সব কিছু মিলিয়ে ভিডিও করতে হয়, আর রোস্টিং হবে সেটাও জানা কথা, কিন্তু কন্টেন্টের নাম করে যে তার পার্সোনাল লাইফ বা তার ফ্যামিলি পুরোপুরিটা সোশ্যাল মিডিয়ার সামনে তুলে নিয়ে আসো, এটাও কিন্তু ঠিক না, কারণ তখন আর কোনো কিছুই কিন্তু ফ্যামিলি থাকবে না, সবটাই পাবলিক হয়ে যাবে। একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে তুমি তো এই রকম সাজগোজ নিয়ে ভিডিও করো, এটা দেখাও তোমার খাওয়া দাওয়া, ফ্যামিলি লাইফ, তুমি কী করছো না করছো সেই সব দেখে আমার কী লাভ? আরে বাবা, ডেলি লাইফ, ডেলি যে কন্টেন্ট যারা ক্রিয়েট করে তাদের ব্লগগুলো এইরকমই হয়। তবে সবাইকে তো বলছি না যে আসো আমার ভিডিও দেখো, যার ভালো লাগবে ভিডিও দেখবে, যার ভালো লাগবে না ভিডিও দেখবে না। এমনকি মিঠুর ব্লগেও দেখেছি, মিঠুকেও বলেছে তোমার ছোটো বাচ্চা, অনেকেই বলে থাকে, এমনকি তাদের বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না, মা বাবাকে তো ছাড়েই না, বাচ্চাকে পর্যন্ত তারা ছাড়ছে না, ভীষণ বাজে বাজে পর্যন্ত কমেন্ট করছে। তারা হয়তো ভাবেই না যে এটা করে হয়তো তারা খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, কিন্তু তাদের ফ্যামিলির উপর কতটা এফেক্ট হতে পারে। ভিডিওটা হলো একটা ভালো লাগার জায়গা, সে যদি সব কিছু সামলে করতে পারে তাহলে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। তোমার দুর্বলতাকে, তোমার অক্ষমতা তোমার ভাষা দিয়ে প্রকাশ করতে এসো না। আমরা যেটাই দেখাই সেটাই তোমরা দেখো, আর যেটা আমরা দেখাই না সেটাই আমাদের পার্সোনাল লাইফ। সুতরাং এটা ভাবার কোনো দরকার নেই যে সমস্ত কিছুই আমরা পাবলিক করে দিই। হ্যাঁ, ভিডিও করাটা ভালো লাগে, তাই ভিডিও করি, কী কী করি ডেলি লাইফটা শেয়ার করি, অনেকেই করে, শুধু যে আমি করছি তা নয়। নাহলে দেখো প্রবাসী ঘরকন্যা মহুয়াদির ভিডিও এত রমরমিয়ে চলতো না, সারা বিশ্বের মানুষ কিন্তু দেখছে, নাতালিয়াদের ভিডিও দেখছে, এরকম বহু এইরকম প্রচুর পরিমাণে চ্যানেল আছে যারা ডেলি লাইফ কিন্তু শেয়ার করে। আর রোস্টিং ভিডিওরও একটা লিমিট থাকে, অনেক সময় অনেক রোস্টারদের দেখেছি মাত্রা ছাড়িয়ে যায়, তারা গালি গালাজ এমনকি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রকম নিখুঁতভাবে দেখে দেখে তারা কিন্তু রোস্টিং করে থাকে। একটাই উদ্দেশ্য, কী করে ফলোয়ার্স বাড়াবে, কী করে তাদের সাবস্ক্রাইবার বাড়াবে। আর এই রোস্ট হওয়ার ভয়তে অনেকে অনেক রকম ভিডিও করতেও কিন্তু ভয় পায়। সুতরাং তোমাদের মাথায় রাখা দরকার যে তাদের পরিবারের উপর যেন কোনো এফেক্ট না পড়ে, তোমার ভিডিও যেন অন্যের কোনো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। হ্যাঁ, রোস্টিং করবে না কেন, করো, করার কত রকম ভাষা আছে, সেইভাবে যদি করতে পারো তাহলে কেন পছন্দ করবে না? আবার কিছু কিছু রোস্টিং তো মেনে নেওয়া যায় না, কার বাচ্চা হচ্ছে না, কার কতদিন বিয়ে হলো, কে বাচ্চা নেবে কি না, আরে বাবা সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কার বর বয়স্ক, কার বরের মাথায় টাক পড়ে গেছে, এমনকি বউটা যদি কম বয়স্ক হয় সেখানেও ভিডিওতে দেখা যায় প্রচুর রকম বাজে বাজে কমেন্ট, কেন বাবা সে যদি তার সাথে সুখে থাকে তোমার তাতে প্রবলেম কোথায়, মাস গেলে একটা ভালো টাকা ইনকামের জন্য তোমরা এই ধরনের রোস্টিংগুলো করে থাকো। একবার নিজের দিকে কখনো কেউ তাকিয়ে দেখে না যে তাদেরও কিন্তু এরকম হতে পারে, সেই ব্যাপারটা যদি নিজের দিকে ঘুরে আসে তাহলে তাদের কেমন লাগবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা অন্যের সম্বন্ধে মুখরোচক কথা বলতে ভীষণ ভালোবাসি, আনন্দ পাই, আত্মসুখ পাই, কিন্তু সেটা যখন নিজের গায়ে ফিরে আসে ভীষণ পরিমাণে গায়ে লাগে। যাই হোক বন্ধুরা, আমার রুমটা তো ক্লিনিং হয়ে গেল, অনেক রকম কাজকর্ম আছে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ডাটা আলু তরকারি হবে, ইলিশ মাছ
কয়েক পিস আছে সেটা দিয়েই করব। ইলিশ মাছ দেখবে যা দিয়েই রান্না করবে সেটা দিয়েই কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। এই দেখো কয়েক পিস মাথা লেচা দিয়ে রয়ে গেছে, ভাবছি সেটাই করে ফেলবো। আর বন্ধুরা, ইলিশ মাছের আমার সব রকম রেসিপি ট্রাই করা হয়ে গেছে, দিয়ে ভাবলাম সবজি দিয়ে করি, কারণ ইলিশ মাছটা যা দিয়ে করবে সেটা দিয়েই ভালো লাগে। কাজ করতে করতে এমন পরিমাণে ঘেমে গেছি, আবার মাথায় আছে আজকে এক গাথা কাঁচা ধোয়া আছে, রেগুলারই থাকে কিন্তু ছুটির দিনটা বেশি পরিমাণে থাকে। আর ইঁদুরের উৎপাতটা এত পরিমাণে বেড়েছে, আমাদের সোফাও কাটতে শুরু করে দিয়েছে। আর কর্তামশাই দেখলাম নিয়ে এসছে আঠা আর একটা ইঁদুর মারার কল, সেখানে ইঁদুর দুদিন থেকে দুটো দুটো করে পড়ছে। আর ইঁদুর মারার অনেক রকম ব্যবস্থাও করা হচ্ছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাইকে ভালো থেকো।